প্যাকেটে লেখা আছে। এই যে লেখা আছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানের কারণে হৃদরোগ হয়। এটা পড়ে পড়ে সিগারেট খাই, এই ফেলে দিলাম, এই আবার নিলাম, এই একটা শেষ আর একটা ধরালাম, মাসিস নেই আগুনটা ধার নিলাম, এই ইচ্ছে হলো গান করলাম, এই ইচ্ছে হলো গান করলাম। তাহলে একটা মানুষ এই আসলো, এই চলে গেল, কি এমন হলো? এই গিটার ইচ্ছে হলে বাজালাম, না হলে বাজালাম না। শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, অনেকদিন ধরে গিটার বাজাচ্ছি আর পারতেছি না, তাই গিটারটা না হলে বাজালাম না। না বাজালেও তো দিব্যি কেটে যাবে, তাই না? সিগারেটটা খেলাম না, দিব্যি সময় কেটে যাবে। একটা মানুষ চলে গেল, কি হয়েছে? চলে গেল তাতে কি, নতুন কেউ আসবে, নতুন সে এসে সেও চলে যাবে, তাতে কি? আমি তো জানি আমি একা এসেছিলাম, যাব তো একাই। এখানে যেসব সাবঅর্ডিনেট, যেসব সহপাঠী, যেসবকে নিয়ে আমরা হাঁটি, চলি, ফিরি, ঘুরি, ঘুমাই, একসাথে সহবাস করি, যাদের সাথে, তারা কেউই থাকবে না। এসএসসিতে পড়ো, মেয়ে একটা আসছে, চলে যাবে ইন্টারে যেতে যেতে, ইন্টারে আরেকটা ধরবে, সেও চলে যাবে অনার্সে যেতে যেতে, এভাবে আসবে যাবে। বাস নাই, ট্রাক আছে, ট্রাক নাই সিএনজি আছে, সিএনজি নাই রিক্সা আছে, রিক্সা নাই দুটো পা আছে, পা নাই দুটো হাত আছে, হাত দিয়ে দিব্যি গাড়ি চালিয়ে জীবন কাটিয়ে দিতে পারবেন। হাত গাড়ি চালানো অনেক ভালো। একটা মানুষের সাথে সময় কাটিয়ে জীবনটা নষ্ট করাচ্ছে, হাত গাড়ি মেরে মেরে জীবনটা কাটানো অনেক ভালো, একা থাকা ভালো। তবে একা থাকতে থাকতে একসময় নিজে নিজে কথা বলবেন, তখন আশেপাশের মানুষ আপনাকে পাগল ভাববে। এই বেড়া নিজে নিজে কী কথা বলে, এই যে আমি ভিডিও বানাচ্ছি, এই আশেপাশের মানুষগুলো ভাবতেছে আমি পাগল, কার সাথে কথা বলতেছে? আমি আপনাদের সাথে কথা বলতেছি, এরা তো ভাবতেছে আমি আমার সাথে কথা বলতেছি। আসলে আমি আপনাদের সাথে কথা বলতেছি না, আমি আমার সাথে কথা বলতেছি। এগুলো আপনারা দেখতেছেন, আমার মতো যেসব মানুষ তাদের জন্য এসব ভিডিও, তারা দেখতেছে। এখানে যারা আছেন তারা আমার মতো, তারা বেশিরভাগ সিগারেট খান, এই ইচ্ছে হলো ধরালেন, ইচ্ছে হলো টান দিলেন, ইচ্ছে হলো গিটার বাজালেন, ইচ্ছে হলো গিটার বাজালেন না। আপনাদের মনের মালিক আপনারা নিজে, আমার মতো আমি আমার মনের মালিক।